আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণী অর্থাৎ 2022 সালে যারা এসএসসি দেবে তাদের অঙ্ক বিষয়ক তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে ডিসকাস করব। তো এখন আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো চলেন আমরা প্রশ্ন দেখি। বলছে এখানে দেখেন দুইটা চিত্র দেওয়া আছে, এক নম্বরে কয়েকটা চিত্র দেওয়া আছে, দুয়ে একটা চিত্র দেওয়া আছে। এখন বলছে সংকেত বা ধাপ, অর্থাৎ কোন কোন সংকেত নিয়ে আমাদের সলভ করতে হবে। বলছে এক, দশম চিত্রটি গঠন করো ও কয়েনের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে দশম চারটা চিত্র, চার নম্বর চিত্রে দেন দশটা আছে কয়েন সংখ্যা, এভাবে দশম চিত্রটি গঠন করতে হবে। তারপর খতে বলছে প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো। এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। এখন দেখেন দুই নম্বর প্রশ্ন, বলছে ক এন ইকুয়াল ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর এর আলোকে এন এর সারির সমষ্টিগুলো এন টু এনকে সমর্থন করে। তারপরে খতে বলছে প্রত্যেক সারির সমষ্টিগুলো নির্ণয় নিয়ে একটি ধারা ক্রম তৈরি করে এবং কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি হবে 2046। তারপর তিন নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা প্রশ্ন না দেখে সময় না দীর্ঘায়িত করে আমরা চলেন উত্তর দেখে আসি। তো এক নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর উত্তর হবে উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিয়ে গঠন করা হলো। এখানে মোট কয়েন সংখ্যা হবে 55। নিচে 55টি কয়েন আঁকানো আছে, আপনার হাত দিয়ে পেন্সিলতে আঁকাই দিবেন। এভাবে না আঁকালে হবে, জাস্ট যেভাবে পারেন আপনারা 55টি কয়েন আঁকাই দিবেন। তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। আবার একের খ দেখে বলছে একতম মানে প্রথম চিত্রে কয়েন সংখ্যা এক, দ্বিতীয়তম চিত্রে কয়েন সংখ্যা তিন, তাহলে এক প্লাস দুই অর্থাৎ টু ইন্টু ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই টু। তৃতীয়তম চিত্রে কয়েন সংখ্যা সিক্স, ওয়ান প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই টু। চতুর্থতম কয়েন সংখ্যা টেন ইকুয়াল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইকুয়াল ফোর ইন্টু ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই টু। সেমভাবে এনতম চিত্রে কয়েন সংখ্যা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু ডট 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 এন মাইনাস টু প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন অর্থাৎ ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এটা হবে খ নম্বর প্রশ্নোত্তর। এবার চলেন আমরা দুই নম্বর প্রশ্নোত্তর দেখে আসি। ক নম্বরে বলছে এখানে এন ইকুয়াল ওয়ান হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এক এক, এন ইন্টু টু হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এক টু এক দুই এক, এন ইন্টু তিন হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এক তিন তিন এক, এন ইন্টু চার হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এক চার ছয় চার এক। এতএব এন ইকুয়াল পাঁচ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে এক পাঁচ দশ দশ পাঁচ এক। এটা হচ্ছে ক নং প্রশ্নোত্তর। তো তারপর এখনও শেষ হয়নি। আবার দেখেন বলছে আবার এন ইকুয়াল অন হলে সারির সংখ্যাগুলো সমষ্টি হবে টু ইন্টু টু 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 দি পাওয়ার অন। তারপর এন ইকুয়াল টু হলে সারির সংখ্যাগুলো হবে ফোর অর্থাৎ টু টু দি পাওয়ার টু, এন ইকুয়াল থ্রি হলে সারির সংখ্যাগুলো হবে এইট টু 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 দি পাওয়ার থ্রি, এন ইকুয়াল ফোর হলে সারির সংখ্যাগুলো হবে সিক্সটিন টু টু দি পাওয়ার ফোর। তাহলে এন ইন্টু এন হলে সারির সংখ্যাগুলো হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ দেখানো হলো। আমাকে প্রশ্ন চাইছিল যে টু এনকে সমর্থন করে দেখাও, তার মানে টু এনকে সমর্থন করে এটা দেখানো হলো। এবার খ নম্বর প্রশ্ন উত্তর দেখি। বলছে এখানে প্রথম সারির সমষ্টি দুই, দ্বিতীয় সারির সমষ্টি চার, তৃতীয় সারির সমষ্টি আট, চতুর্থ সারির সমষ্টি ষোলো, প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে ধারা দুই চার ছয় দুই চার আট ষোলো। ধারাটি একটি গুণোত্তর ধারা, যেহেতু প্রত্যেকটার মধ্যে পরেরটা থেকে প্রথমটা ভাগ করলে আমি পেতেছি দুই, এই জন্যে এটা একটা গুণোত্তর ধারা। ধরি ধারাটি প্রথম পথ এ ইকুয়াল টু সাধারণ অনুপাত আর ইকুয়াল চার ভাগ দুই, তাহলে পাইতেছি বা আট ভাগ চার বা ষোলো ভাগ দু আট সব একই পাইতেছি। তো তারপরে এন সংখ্যাকে সারির সমষ্টিগুলো এন সংখ্যা সারির সমষ্টি হবে 2046, বা আমরা জানি যেহেতু এই যে উপরে আমরা সাধারণ অনুপাতটা একের চাইতে বড় পাইছি, তার মানে আমার সূত্র হবে এ ইকুয়াল আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল 2046। তো হিসাব করলে দেখেন নিচে হিসাব টিসাব করে পাইছে টু ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল 2046 প্লাস টু। তো তারপরে 2046 প্লাস টু যোগ করলে আছে 2048, তাহলে পাইছে টু ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল 2048, তাহলে টু ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার ইলেভেন দিলে 2048 হয়। তাহলে নিচে টু টু কাটা গেলে থাকবে এন প্লাস ওয়ান ইকুয়াল এগারো, তাহলে হবে এন ইকুয়াল এগারো মাইনাস ওয়ান অথবা এন হল দশ। এতএব গঠিত গুণোত্তর ধারাটি দশটি সারির সমষ্টিগুলো হবে 2046। এটা ছিল খ নং প্রশ্ন উত্তর। এবার চলুন আমরা তিন নম্বর প্রশ্ন উত্তরটা দেখে আসি। বলছে এন টু এন বিলংস টু এন, এতএব কে ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ডট ডট এন, তাহলে সামেশন অফ কে এ টু দি পাওয়ার কিউব ইকুয়াল হবে 784 বা ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ফোর কিউব ডট 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 এন কিউব ইকুয়াল 784 বা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু টু দি টোয়েন্টি এইট হোল স্কোয়ার। তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টোয়েন্টি এইট, এপাশে ওই পাশে স্কোয়ার কাটা গেছে। তারপরে এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল ফিফটি সিক্স অর্থাৎ টুটা আঠাশের সাথে গুণ হয়ে গেছে ওই পাশে গিয়ে। তাহলে তারপরে হয়েছে এন স্কোয়ার প্লাস এন মাইনাস ফিফটি সিক্স ইকুয়াল জিরো বা এন স্কোয়ার প্লাস এইট এন মাইনাস সেভেন এন মাইনাস ছাপ্পান্ন। এখানে আমরা মিডল টার্ম অর্থাৎ মাঝে মিলন করছি।
তো মাঝে মিলন থেকে এটা পাইছি তারপরে আমরা এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কমন নিছি n কমন নিলে হবে n প্লাস 8 মাইনাস দ্বিতীয় দুইটা থেকে কমন নিছি 7 নিলে হবে n প্লাস 8 ইকুয়াল 0 তাহলে n প্লাস 8 ইনটু n মাইনাস 7 ইকুয়াল 0 তাহলে হয় n প্লাস 8 ইকুয়াল 0 অথবা n মাইনাস 7 ইকুয়াল 0 তাহলে তাহলে যদি n প্লাস 8 ইকুয়াল 0 হয় তাহলে n ইকুয়াল মাইনাস 8 আবার n মাইনাস 7 ইকুয়াল 0 হয় তাহলে n ইকুয়াল 7 কিন্তু n বিলংস টু n সুতরাং n ইকুয়াল 7ই হবে কারণ মাইনাস 8 এর মধ্যে নাই অর্থাৎ মাইনাস 8 বাদ যাবে আর n এর মান হবে 7 তো তারপর আমি নিয়ে করব সামেশন অফ k স্কয়ার তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস n স্কয়ার তাহলে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 তাহলে যেহেতু n এর মান পাইছি 7 আমি সব জায়গায় 7 বসাই দিয়েছি 7 বসা হিসাব করলে আমার টোটাল আসছে 140 তার মানে আমার অ্যানসার হবে 140 তো এই ছিল আজকে এসএসসি বিষয়ক অর্থাৎ 2022 সালে যারা এসএসসি দেবে বর্তমানে যারা দশম শ্রেণীতে আছে তাদের গণিত বিষয়ক তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ